বাড়ি যাবো যাবি বাড়ি যাবো আর থাকবো না গরম জল দিয়ে ধুতে হবে না আমার বুনি এটা বাড়ির সব থেকে ছোট মেয়ে হাই ভালো করে বলো হাই বলো গুড মর্নিং জোরে করে রাধিকৃষ্ণ হাই হাই সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো টিনাস ব্লগ চ্যানেলে তোমাদের আরো একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত তো থ্যাঙ্কস ফর 1k সাবস্ক্রাইব তো আজ আমি দেখলাম সকালবেলায় যে আমার 1k সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তা আজ আমরা সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি এখানে বিদুষ বসে আছে বিদুষের যা কাজ রোজই বিদুষে সেখানে বসে থাকে এখানে মা করছে চা তোমাদের দেখাচ্ছি বলো বিদুষ কিছু থ্যাংক ইউ তো এখন সকালবেলার খাবার ছোলা জল মুড়ি আছে ওখানে চা আছে বিস্কুট আছে সব কিছু আছে তা এখন মানে আমার সকালকার খাবার হলো ছোলা জল যেটা খেয়ে নিই আর ওখানে মা চা ঢালছে বিস্কুট আছে সব আছে এক ডজন দাও ভালো দেখি দাও ভালো চকচক করে দিয়ে যাও একটা ফিরে দিয়ে দাও ফিরে দিয়ে দাও আগে খারাপ হচ্ছে আর হাম ডজন দাও খুলো এটা ছাড়াও ছাড়াও ধরো 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 আমি ছাড়িয়ে দিই ধরো ধরো ছাড়ানো হচ্ছে না তো ইয়া ধরো 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 ইয়া দেখি এক হাজার ভালো ভালো গলা ভালো গলা যাচ্ছি আমি আর আমার বন্ধু যাচ্ছি এখন রেশন আনতে আমাদের একটুই কাছেই রেশন রেশনের দোকান চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের রেশনের দোকানটা আর রাস্তা দিয়ে যাবো একটু গিয়ে আছে রেশনের দোকান এটা দেখো তো এখানে হয় আমাদের দুর্গাপূজা এখনো কিছুই হয়নি আর ওই যে রেশনের দোকান ভিটটির কিছু নেই যাবো কি নিয়ে চলে আসবো সবাই আনছে এটা হচ্ছে আমাদের রেশনের দোকান তো সবার সামনে ক্যামেরা নিয়ে গেলে খুবই লজ্জা লজ্জা লাগে তাও নিয়ে যাবো চলো দোকান আর বোনের রেশন নেওয়া হয়ে গেছে আমারটা ভাই নিয়ে চলে গেছে এবার আমরা যাবো বাড়ি কেউ ছিল না আর এখন প্রচুর ভিড় হয়ে গেছে আর ভাই এখানে বেঁধে এখন আমরা বাড়ি যাচ্ছি আমারগুলো আগেই চলে গেছে মাল আমরা বাড়ি যাই চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো এখন 4:30 বেজে গেছে আর আজকে আমি ভাবছি যে আমার ছোটো কাকার মেয়েকে দেখতে যাবো আমার বুনিকে বাড়ির সব থেকে ছোটো মেয়ে তোকে আজ দেখতে যাবো অনেকদিন দেখতে যাওয়াও হয়নি একটু কাছেই ওদের দিদার বাড়ি তো আমি আমার বোনুরা আর যে পুচকি ভাইটা আছে ও চারজন মিলে যাবো চার পাঁচজন মিলে তো ওকে হওয়ার পর থেকে দুদিন দেখতে গেছি তো এই কাছে বলে কাকিমা ফোন করে বলে যে আসবে আসবে তো যাওয়া হয় না সেরকম মানে যেদের পড়াশোনা থাকে তো এই জন্য আর যাওয়া হয় না ভাই বোনদের বিকেলবেলায় ভাই বোনরা থাকে না একা একা গেতে কীরকম লাগে তো আজকে বনু নাচ অনেক কিছু নেই সেই জন্য আমি বলছি চল আজকে যাই আজ দেখে আসি বনুকে অনেকদিন পরই যাচ্ছি প্রায় এক মাস তো হবেই
এরকম তো চাই বনুকে দেখে আসি আর ওর খুব শরীরও খারাপ কাল ডাক্তার দেখাতে গেছিল তো একবার দেখে আসি আমরা অনেক কদিন যাই উনি বনু শরীরটা খুব খারাপ বলছে তো যাই একবার দেখে আসি তো চলো তোমাদেরকে আমার বনুকে দেখাই পুচকি বনুকে এই দেখো এটা আমার বনু ছোট ভাইয়া বনু তো এখন আমরা এসেছি বলে খুব খুশি হাসছে কি হয়েছে কি হয়েছে গো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে পায়ে যন্ত্রণা করছে এখনই চলে যাবা চল আমাদের সাথে আমাদের সাথে বাড়ি যাবা আমার কাছে কি বলো মা বলে না মাহি তুমি বাড়ি যাবা আমাদের সাথে বাড়ি যাবা তুমি বিদ্যুৎ দাদা আছে বাবলি দিদি আছে বেশ ঘুমাইছিল তো ঠাকুমা বলছে আর লিখে থাকো না ও মাহি তুমি বাড়ি যাবা এ বাবা যাবা ভাই বাড়ি যাবা মাহি বাড়ি যাবা বাড়ি এই এখন খাচ্ছে বুনি খাচ্ছে এ তো নিয়ে নুকি নুকি খাচ্ছে ও খাচ্ছে ও এখন নুকি নুকি খাচ্ছে এখন মুড়ি খাচ্ছে আমার বুনি এটা বাড়ির সব থেকে ছোট মেয়ে আর এখন আছে মেজদির কোলে তো এটা আমার বুনি একবার স্মাইল করো তো বাড়িতে বসে আছি আর বুনিকে এখন কাকি খাওয়াতে নিয়ে গেল কারণ ও খুবই কাঁদছিল আর আমরা এখানে বসে আছি এদিকে কাকিমাদের বাড়ি এখানে আমার বুনিরা বসে আছে সব দেখো কাকাচ্ছে এখনও কাঁদছে ও শরীরটা খুব খারাপ আর ও আমার কোলে হিসু করে দিয়েছে আমরা বুনিকে দেখে চলে আসছি সাইকেলে করে মানে একটা আম বাগান পরে ওদের বাড়ি আসতে তো অনেকটা সন্ধ্যে সন্ধ্যে লেগে গেছে ছটা বেজে গেছে তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো আবার তোমাদেরকে বাড়ি গিয়ে আবার কথা বলছি তো সাইকেলে মানে পাঁচ মিনিটের রাস্তা তো এখানে বাবলি আছে এই দেখো দেখা যাচ্ছে না ওকে জড়িয়ে ধরে আছে আর সামনে অনিশ আর অঙ্কিতা আছে তো আমরা চারজনই এসেছিলাম চলো তোমাদেরকে বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি আজ আমরা খাচ্ছি বিরিয়ানি কারণ আজ আমার ওয়ান কে সাবস্ক্রাইব পুরো হয়েছে তো সেই খুশিতেও হোক মানে আমাদের বিরিয়ানি চলে মাঝে মধ্যে তো আজ আমরা বিরিয়ানি খাচ্ছি সেই খুশিতেও খাচ্ছি আবার এমনি খুশিতেও খাচ্ছি এই দেখো বিরিয়ানি তিনজনের মানে আমার ভাই না তো আমি ভাই বোন এখন বিরিয়ানি খাবো
তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এখানে আছে ভাই বোন তিনজনে আছি। তো আমরা বিরিয়ানি খেয়ে নিই। তো এই দেখো ভাই এখানে বিরিয়ানি খাচ্ছে, তো এখানে বোন আছে। তো আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আজকের মতো টাটা, বাই।